প্রত্যেক মাসের এই সময়টা অর্থাৎ মাসের 24 তারিখ থেকে 30 তারিখের মধ্যে এই সময়টা ইউটিউবারদের জন্য অনেক বেশি খুশির দিন থাকে, কারণ গুগল মামা এই সময় আমাদেরকে পেমেন্ট দিয়ে থাকে। সারা মাস কষ্টের পরে এই 24 তারিখ থেকে 30 তারিখের মধ্যে আমাদের ব্যাংক অ্যাকাউন্টে আমাদের ইউটিউবের টাকাগুলো চলে আসে, এরপরে আমরা এই টাকাগুলো খরচ করতে পারি। এর আগে যতই আমরা ডলার টলার দেখি কোনোটা কিন্তু আমরা খরচ করতে পারি না, শুধু দেখেই যাই। বাট মাসের 24 তারিখ থেকে 30 তারিখের মধ্যে চলে আসে, আর আমার জন্য এটা প্রত্যেক মাসের খুশির সংবাদ না, কারণ আমি প্রত্যেক মাসে ইউটিউবে পেমেন্ট পাই না। আমি কবে লাস্ট পেমেন্ট পেয়েছিলাম আমার নিজেরও খেয়াল নেই, কত পেয়েছিলাম যেন মনে হয় 8,500-এর মতো। তো এইবার সেকেন্ডবার, এটা আমার সেকেন্ড পেমেন্ট ইউটিউব থেকে, আর চলুন দেখি অ্যাকচুয়ালি আমার সেকেন্ড পেমেন্ট কত, আমি দেখিয়ে দেবো আপনাদেরকে। তো সব থেকে বড় কথা হচ্ছে যে এটা অনেক খুশির একটা দিন থাকে যখন মানে ভার্চুয়াল কিছু থেকে টাকা আসে। তো আসলে কিন্তু এই সময়টা অনেক বেশি খুশির থাকে, এই পাওনাটা কিন্তু অনেক বেশি আনন্দের, সেটা 2 টাকা হোক কিংবা 200 টাকা হোক। যদিও 2 টাকা কিংবা 200 টাকা কিন্তু ইউটিউব থেকে দেয় না, মিনিমাম হচ্ছে $100, অর্থাৎ $100 আপনাকে কনভার্ট করলে বাংলাদেশে যত আসে, ইন্ডিয়াতে যারা আছেন ইন্ডিয়ান রুপিতে যত আসে, এটা হচ্ছে মিনিমাম, এর উপরে যে যত বেশি কামাই করে পারে। তো মেইন কথা হচ্ছে অনেকেই এই সময়টা অনেকে প্রবলেমগুলো বলছেন যে তাদের পিন আসতেছে না, অনেকে এই প্রবলেমগুলো বলছেন যাতে পিন আসতেছে না কিংবা এই ঝামেলায় পড়ছেন। এইগুলো হচ্ছে এই লকডাউনের জন্য ঝামেলা হচ্ছে, আপনারা পিন ছাড়া ভেরিফাইড করে ফেলুন। আর যাদের এখনও পর্যন্ত পেমেন্ট আসেনি তাদের পেমেন্ট চলে আসবে, যদি আপনার গুগল অ্যাডসেন্স থেকে পেমেন্ট ছেড়ে দিয়ে থাকে তাহলে আপনার পেমেন্ট চলে আসবে। এটা বেসিক্যালি আমারও কিন্তু দেরিতে আসছে, আমার কিন্তু পেমেন্ট আসছে 31 তারিখে, 31শে মে, যদি আমি ভিডিও তৈরি করতে পারি না, আজকে বসে ভিডিও তৈরি করছি। তো 31শে মে আমার পেমেন্ট আসছে, এর কারণ হচ্ছে এর আগের 2 দিন হচ্ছে শুক্র শনিবার ছিল, ব্যাংক বন্ধ ছিল, তার আগে হচ্ছে লকডাউনের জন্য ব্যাংকের ঝামেলা ছিল। এগুলো বেসিক্যালি ব্যাংকে এসে ব্যাংক যখন আপনাকে আপনার অ্যাকাউন্টে জমা করবে তখনই হচ্ছে আপনার অ্যাকাউন্টে চলে আসে। তো এই জন্য বেসিক্যালি আমাদের পেমেন্ট আসতে এখন একটু দেরি হচ্ছে। তো আপনারা টেনশন করবেন না, আপনাদের পেমেন্টও চলে আসবে। আমি আপনাদেরকে একেবারে ডিরেক্টলি দেখাবো যে আমি অ্যাকচুয়ালি কত পেমেন্ট পেলাম, আমি স্ক্রিনশট দেখাচ্ছি। আমি তুলনা টুলনা করবো না যে এই স্মার্টফোনের সমান দামে আমি পেমেন্ট পেয়েছি। অ্যাকচুয়ালি আমি যদি আপনাদেরকে ডিরেক্টলি দেখাই তাহলে হয়তোবা আপনারা একটু আধটু মোটিভেশন পাবেন, আর ডিরেক্টলি দেখানো যদিও ঠিক না তবুও যদি আপনারা একটু আধটু মোটিভেশন পান তাহলে তো সেটা আমার জন্য অনেক বড়। আপনারা এত কিছু আমাকে দিয়েছেন, আপনাদের জন্য তো এতটুকু দিতে পারি। তো আপনারা স্ক্রিনশট দেখতে পাচ্ছেন এই পাশে, আর এই হচ্ছে পেমেন্ট, সেখান থেকে দেখে নিন আপনারা, মুখে বলার তো দরকার নেই। আর এই সময়টা হচ্ছে সব থেকে বড় কথা হচ্ছে আপনারা যারা বাসাতে বসে আছেন এই লকডাউনের সময়, যারা ঘর থেকে বাইরে হতে পারছে না, যারা আমার মতো অ্যাকচুয়ালি বাসাতেও কোনো কাজকাম করেন না কিংবা বাইরেও কোনো কিছু করতেছেন না এখন, তারা সময়টা কাজে লাগাতে পারেন। তারা যদি ইউটিউব ইন্টারেস্টেড হয়ে থাকেন, মানে ইউটিউবে যদি ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে আপনারা ইউটিউবে ভিডিও তৈরি করতে পারেন। আপনাদের একটা কথা বলে রাখি, অনেকেই আছেন যারা দেখি যে অনেক বাজেটের কথা চিন্তা করে যে আমার কেন ক্যামেরা নেই, আমার DSLR নেই, আমার ই নেই, আমার ট্রাইপড নেই, আমার এই মাইক্রোফোন নেই, কোনো দরকার নেই। এগুলোর কোনো দরকার হয় না, ইউটিউবিং করতে গেলে জাস্ট আপনি ফোন তুলেন, আপনার যে স্মার্টফোনটা আছে ভিডিও করেন, সেটা আপলোড করতে থাকেন, রেগুলারলি ভিডিও আপলোড করেন, যে বিষয়ে ইন্টারেস্টেড আপনার সেই বিষয়ে ভিডিও তৈরি করুন। অন্যকে দেখে ভিডিও তৈরি করবেন না যে এই বিষয়টা নিয়ে সে ভিডিও করছে আমাকেও এটা করা লাগবে, আপনি যে বিষয়ে এক্সপার্ট আপনি সেটা নিয়ে, আপনি সে যেটা নিয়ে কমফর্টেবল অ্যাকচুয়ালি, আপনার যেটা ভালো লাগে আপনি সেটা নিয়ে ভিডিও তৈরি করুন। আপনার যেটা ভালো লাগে সেটা নিয়ে যদি আপনি ভিডিও তৈরি করতে থাকেন দেখবেন একদিন আপনি সাকসেস হবেন। অনেকের ভিউজ আসতেছে না, অনেকে বলছে যে ভাই আমাদের ভিউজ কেন আসে না, আপনারা ভিডিও আপলোড করতে থাকুন, আমি গ্যারান্টি দিচ্ছি আপনারা যত ভিডিও আপলোড করবেন আপনার ভিডিওর কোয়ালিটি তত বাড়বে। একদিন একদিন আপনার একটা ভিডিও ভাইরাল হয়ে যাবে, সেখান থেকে মানে এত পরিমাণে সাবস্ক্রাইবার কিংবা ভিউজ আসবে আপনি সেটা কল্পনাও করতে পারবেন না। সো আপনারা ভিডিও আপলোড করতে থাকুন, কেউ বসে থাকবেন না, ট্রাইপড ক্যামেরার জন্য অপেক্ষা করবেন না, ভালো একটা ব্যাকগ্রাউন্ডের জন্য অপেক্ষা করবেন না, ভিডিও আপলোড করতে থাকুন, একদিন সাকসেস হবে, একদিন ভিউজ আসবে। সো এই ছিল মোটামুটি ভিডিও, আশা করি আপনারা একটু আধটু হলেও মোটিভেশন পাবেন। আমি আপনাদেরকে কিছু বলার ট্রাই করছি, যদি আপনারা বুঝে থাকেন সেটা আমার জন্য ভিডিওটা তৈরি করা সার্থক হবে আর কি। তো এতটুকুই ছিল, ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করতে ভুলবেন না, চ্যানেলের সাথে যদি থাকতে চান সাবস্ক্রাইব করতে পারেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।